সালার আমি নাকি ছেলে জন্ম দিতে পারবো না কও দিনই বাপু সালার আমার একটা ছেলে আছে আমার সাথে কাজে হাল ধরবে তা না ওই সকালবেলা যাই স্কুলে আর আসে সেই সন্ধ্যাবেলা আইসে নিয়ে ওই যে টেবিলে বসবে আল্লাহ জানে কি যে পড়ে সারাদিন বইমুখ তাকায় থাকে না একই সহ্য করা যায় আপনারাই কোন আমরা গরিব মানুষ আমাদের সাথে মাস মাস তাসবে তা না মাঠে জন দেবে আর হয় না এই বাস এখন এত বড় বাস তাসবে কিটা আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম আব্বা তাই না আসসালামু আলাইকুম পায়ে তক্তা বানাই দেব আসসালামু আলাইকুম আব্বা তাই না সেই গেছে সকালবেলা আইয়েছে এখন নবাব দাদা আসসালামু আলাইকুম দিস আব্বা তুমি রাগ করছো না এই এত কাজ করবে কিটা এত কাজ করবে কিটা এত কাজ করবে কিটা তোর হ্যাঁ আমার রাগ করছো না তুমি এই কথা আছে কথাটা শোনো হ্যাঁ কো কি কবি আমার স্কুল আজকে রেজাল্ট দিয়েছে কি 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 আমার স্কুল আজকে রেজাল্ট দিয়েছে পরীক্ষা স্যার তোমার দাদি বলেছে সারা জাতি বলেছে হ্যাঁ সারা জাতি বলেছে তুই যা আমি যাব না না পদ্ম জাতি হবে না না আমি যাবই না না পদ্ম জাতি হবে সারা বলেছে আরে তোর স্কুল তুই যা আমি যাব না আবা সারা তো জাতি বলেছে আরে তোর জাতি কইছি না কোন দিনই স্কুলই পড়ে ও আমি কি করতে যাব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন তো হ্যাঁ বাবু তুমি কিটা আমি এই যে আপনার এই স্কুলের শিক্ষক ও স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ভালো আছেন স্যার আপনি আপনার এই ছেলে এবার যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে কি হয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে আপনার এই ছেলে আরে তুই এতই কই এতই কই আপনার ছেলে এত ভালো রেজাল্ট করেছে হ্যাঁ ভবিষ্যতে ও বড় মাপের একজন ডাক্তার হবে ওরে বাপু তোর পাই ধরি আমার ছেলের আর পড়ানো লাগবে না ও জোন বেঁচে খাক মাঠে যাক আমার সংসার বড় করুক আপনার এই ছেলে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য আমরা তাকে পুরস্কার করার জন্য পুরস্কার নিয়ে আইছি এর মধ্যে কি আপনার ছেলেকে আমরা পুরস্কার দিব এর জন্য আপনাকে আসতে বলেছি এর মধ্যে কি পুরস্কার আছে হাতে ধরে আছো কে আমার এর মধ্যে পুরস্কার তালি মনে হয় ভালো কিছুই আছে স্যার বলেন বসি আপনারা ওজনে মেলা কষ্ট করেছেন আমিও মেলা কষ্ট করি আমি মা আপসাই ওরার পড়ানোর দরকার নেই স্যার আপনি কি বলেন আপনার এই ছেলে আপনি যে মাঠে কাজ করছেন আর মাঠে কাজ করা লাগবে না আপনার ছেলে পাঁচ বছর পরে বিশ্ববিদ্যালয় থেকে বেরে বড় মাপে ডাক্তার হবে তখন আর আপনার ওই মাঠে কাজ করা লাগবে না বুঝছেন ও স্যার এত বড় বাক্স এর ভিতর কি রয়েছে বিজ্ঞানের যন্ত্রপাতি আছে লাগবে পড়াশোনা করার জন্য বিজ্ঞানের যন্ত্র তাহলে তো আমার লাগতিস না এতটা তুই নে ধর 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 কোন দিনই বাবু আমরা গরিব মানুষ তো সারাদিন কাজ করবে আমার কাজে সাহায্য করবে টাকা পয়সা ইনকাম করবে তা না ও বিজ্ঞানের যন্ত্র দিয়েছ ও বিজ্ঞানের যন্ত্র দিয়ে কেমন বাসা কি যে বলেন চাচা আপনি হয়তো বুঝতে পারছেন না এখন হয়তো আপনার কষ্ট হচ্ছে কিন্তু আর দুই দিন পরে আপনার এই কষ্ট থাকবে না আপনি তখন অনেক আরামে আয়েশে বাস করতে পারবেন আপনি এখন কষ্ট পেলে আমরা সর্বোচ্চ ভাবে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি আপনি পাঁচটি বছর ধৈর্য ধরেন কষ্ট করেন তাহলে অনেক ভালো মাপের একজন ডাক্তার হবে আমাদের তুমি কি সত্যি কথা কচ্ছ নাকি বাবু জি জি বাবু তাহলে কি ওর পড়াবো আমি এ তুই কি পড়তে চাই হ্যাঁ বাম পড়তে চাই ছেলেও যখন পড়তে চায় আমি না হয় বাসতাছি মাঠে জোন দি সেটাই সমস্যা না তুই কি একটা গোল্ডেন মাঠ পারবি নি হ্যাঁ বা পারবো সত্যি কথা ও স্যার ছেলে যখন পড়তে চাচ্ছে আর আমার যেহেতু কষ্ট হচ্ছে তাহলে স্যার ওর যে এসসি পরীক্ষা তো দিল কোন স্কুলে ভর্তি করা যায় ও আমাদের এই কলেজ ১২০ বছর
আগে প্রতিষ্ঠিত হয়েছে অনেক সেরা কলেজ এই কলেজটি ও আইসা কোন কলেজ বাবু এই চিনাদা ওয়াজিরুল স্কুল এন্ড কলেজ 1903 সালে প্রতিষ্ঠা লাভ করেছে ও তাহলে তো সে মনে আমারও জন্মের আগেরটা ওই জায়গা কি দেব তোমরা সবাই রাজি তাহলে সবাই যখন এত করে করছে আচ্ছা দিলাম যাও আমার ছেলেটার মানুষ করে দাও খুব সুন্দর আপনার কথা শুনে খুশি হলাম আপনার ছেলেদের যেসব বন্ধুরা আছে তারাও যদি এই কলেজে ভর্তি হয় তাই এরকম অনেক ছাত্রদেরকে আমরা মেধা তৈরি করব এবং তারা দেশের সেবা করতে পারবে আচ্ছা বাবু তুমি যখন এত করে করছো বাড়ির পারে চলে এসো সার মানুষ আচ্ছা যাও তোমার স্কুলেই ভর্তি করে দিলাম ঠিক আছে